ময়না ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং সদস্যাদের নিয়ে প্রশাসনিক ট্রেনিং। পঞ্চায়েত ব্যবস্থায় প্রত্যেকটি গ্রামের উন্নয়নের মূল কাণ্ডারি হলো গ্রাম পঞ্চায়েত। তাই সেই উন্নয়নকে লক্ষ্য রেখে ময়না ব্লকের সমস্ত অঞ্চলের গ্রাম পঞ্চায়েত সদস্যদের নিয়ে আজ একটি প্রশাসনিক ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। কিভাবে পঞ্চায়েতের কাজগুলো দ্রুত গতিতে সম্পন্ন হবে তারই লক্ষ্যে এই ট্রেনিং। এবারে পঞ্চায়েতে অনেক নতুন সদস্য, তাই তাদেরকে উপযুক্ত প্রশাসনিক ট্রেনিং দেওয়া হচ্ছে। এই ট্রেনিংয়ে উপস্থিত ছিলেন ময়না ব্লকের বিডিও সমীর পান, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী সহ জেলার প্রতিনিধিগণ। এই প্রসঙ্গে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী কি বললেন শোনাবো আপনাদের। কিন্তু অফিসার রুমটাকে আমরা কেউ কিন্তু শুধু বলে কিনা যে হ্যাঁ একটা বিজয় স্যারকে মেসেজ পাঠালো বা মোদা স্যারকে মেসেজ দিল, দেখি তো স্যার কি পাঠাবো, কি লিখে পাঠাচ্ছে, বাকি যদি পড়তে না পারছে আমার ছেলেকে বা আমার মেয়েকে বা আমার ভাইকে বা বোনকে যদি আমাদের দেখো কি বলছে স্যার কি বুঝতে যাচ্ছে কেন সে জানে যে ওটা পড়লে আমার কাজ করতে হবে, তাই তো পড়লে সমস্যা না পড়লে কোনো সমস্যা নেই, বলে দেবো আমি পড়িনি জানিনি করতে হবে। এবং ক্ষমতা আছে, ক্ষমতা আছে শুধু বললে হবে না, ক্ষমতাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে, সঠিক সময় প্রয়োগ করতে হবে। এটা অনেকেই ভাবে যে আমার তো এই করা আছে আইনে করে আমি আটকে হয়ে যাবে না। আচ্ছা আরেকটা ব্যাপার, সামনে স্যার একটা খুব ভালো বলেছিল ট্যাঙ্কের ব্যাপার বলেছিল, এটা আমাদের আজকে খেলিয়ে মূল একটা পাওয়া কতগুলো কতগুলো গ্রাম আছে আমরা গ্রামের এরিয়াতে, একটা দুটো তিনটে ম্যাক্সিমাম গ্রাম আছে, সংবিধান আপনি এলাকার কি সমস্যা আছে, জলটা কোন দিকে কোন দিকে গড়িয়ে যায়, কোনখানে যে রাস্তাটা খারাপ আছে, কোনখানে যে বাথরুমটা লাগবে, কোনখানে যে আপনার একটা সোলার লাইট বসে ভালো হয়, কোনখানে একটা আপনার ড্রেন করলে ভালো হয়, কোনখানে আপনার জলটা জমির খুব মশা হচ্ছে, এইগুলো কি আপনি এত বছর ধরে কিন্তু বড় হচ্ছে এলাকাতে, আপনি ফুটে 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 সময় ফুটে বেড়েছে আপনি এখনো ঘুরছে, আপনি কি জানেন না যে কোথায় সমস্যাটা কি আছে, প্ল্যান মানে কি, আমরা প্রচুর থিওরিটিক্যাল ট্রেনিং দিই, প্ল্যান মানে কি, প্ল্যান মানে আমরা খুব ঘুরি ভারী 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 চিন্তা ভাবনা করি, আমি যে কথাটা বললাম এর বাইরে কোনো প্ল্যান হতে পারে না, আমি দাঁড়িয়ে বলছি আপনাকে, বাকি সব হচ্ছে টেকনিক্যাল সরকারি কর্মচারীদের বানানো টেকনিক্যাল প্যারামিটার, প্ল্যান মনে হচ্ছে হচ্ছে যে আপনার এলাকার যে সমস্যা সেটাকে সমাধান করলে আপনাকে সমাধান করতে গেলে আপনাকে কী করতে হবে, এটাই হচ্ছে প্ল্যান। আমি যে আজকে কোর কথাটা বললাম এই কথার বাইরে কিছু হয় না, জিপিডিপি বলুন যাই প্ল্যান করুন না যাই প্ল্যান করুন না, আগে যা প্ল্যান ছিল আগে আগেকার দিনে প্ল্যান ট্রেনিং বা কিছু মিটিং চলছে পঞ্চায়েতের, আমাদের যেটা আজকে আছে গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য আর সদস্যদেরকে নিয়ে আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, সেই ট্রেনিংটা হচ্ছে আমাদের যে ফিফটিন ফিনান্স আর ফিফথ ফিনান্সে যে টাকাটা আমরা পেয়েছি তার মানে অ্যালোকেশন সেটাকে আমাদেরকে প্ল্যানিং তৈরি করতে হবে, সেই জিপিটিপি ই গ্রাম স্বরাজ যে কীভাবে এনটি করতে হবে, এসবিএমের যে কাজগুলো হয় সবগুলো নিয়ে নতুন নতুন আমাদের পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতদেরকে আমরা ট্রেনিং দেওয়ার একটা ব্যবস্থা করেছিলাম, তাই সেটা নিয়েই আমাদের আলোচনা হচ্ছে এবং সারাদিন আজকে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে যে কাজগুলোকে কীভাবে দ্রুতগতিতে করতে হবে, দ্রুতগতিতে করার জন্য কী কী সিস্টেমে যেতে হবে, এখন সব সিস্টেমের ব্যাপার আছে, সমস্ত পোর্টাল যখন খোলা থাকে সেখানে আমাদেরকে কাজ করে নিতে হবে, এবার পোর্টাল যখন আমাদের সময়ের সীমায় বাইরে চলে যায় তখন সেই পোর্টাল বন্ধ হয়ে গেলে তখন আমরা আধিকারিকদের উপরে দোষ চাপিয়ে দিই যে হয়তো আমাদের কাজ এনারা করে দেয়নি, কিন্তু এটা ঠিক নয়, এটা যে পোর্টাল যখন খোলা থাকবে আমাদেরকে সময় মতো কাজটা করে নিতে হবে, এটা নিয়ে আমরা হচ্ছে পঞ্চায়েতদেরকে ট্রেনিং দিচ্ছি, আগামী দিনে আবার
আবার আমরা পঞ্চায়েতদেরকে সমস্ত ট্রেনিং দেব। পঞ্চায়েত সমিতির সদস্যদের ট্রেনিং হয়ে গেছে, আজকে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের ট্রেনিং হচ্ছে, আগামী দিনে আবার আরেকবার করে রিপিট করে ট্রেনিং দেওয়া হবে, যাতে কাজগুলো দ্রুতগতিতে হয়, কাজগুলো সুষ্ঠুভাবে ভালোভাবে হয়, সেটাই হচ্ছে আমাদের ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য। কারা কারা উপস্থিত রয়েছে জেলার কোনো আধিকারিক? জেলার আধিকারিক আছে, আমাদের পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আরও সহকারী সভাপতি সহ আরও কর্মাধ্যক্ষরা আছে, তার সঙ্গে আমাদের বিডিও সাহেব আছে, জয়েন্ট বিডিও সাহেব আছে, আর আমাদের যে পঞ্চায়েত পঞ্চায়েত সেকশনে যারা মানে পঞ্চায়েত সমিতিতে যারা আধিকারিক আছে তারাও আছে। জয়পুরি মেডিকেল বলাইপন্ডা ময়না আপনাদের সেবায় এখানে চেম্বার করতে আসছেন বাত ব্যথা অস্থিরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর পাল। চেম্বার করছেন প্রতি রবিবার দুপুর ১টায়। বাত হাঁটু কোমর ও ঘাড়ের যন্ত্রণা, প্যারালাইসিস, স্পন্ডিলাইটিস, আর্থ্রাইটিস, মাথার যন্ত্রণা, মাথা ঘোরা, মাথায় আঘাত, হাতের ও পায়ের গাঁঠি গাঁঠি ব্যথা, হাড়ের ক্ষয় এবং দুর্ঘটনাবশত হাত ও পায়ের ভাঙা হাড়ের যত্ন সহকারে প্লাস্টার করা হয়। গ্যাস্ট্রো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবার্ঘ মুখার্জি চেম্বার করছেন প্রতি ১৫ দিন অন্তর রবিবার দুপুর ২:৩০। লিভার, গ্যাস, অম্বল, গলা, বুক জ্বালা ও পেটের যাবতীয় রোগের সুচিকিৎসা করা হয়। হার্ট, সুগার, থাইরয়েড ও অ্যাজমা রোগ বিশেষজ্ঞ ডাক্তার এ কে সাহা চেম্বার করছেন প্রতি শনিবার সকাল ১০টায়। বুকের যন্ত্রণা, হাটের অসুখ, একটু চলাফেরা করলে শ্বাসকষ্ট ও সুগার থাইরয়েডের সুচিকিৎসা করা হয়। নার্ভ, ব্রেন, মেরুদণ্ড রোগ বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডাক্তার কৃষ্ণেন্দু সর্দার চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় রবিবার সকাল ১০টায়। যে কোনো নার্ভ গঠিত সমস্যা, মৃগী, স্ট্রোক, হিস্টোরিয়া, মাথার যন্ত্রণা, মাথা ঘোরা, ভুলে যাওয়া ও হাত পা কাঁপা রোগের সুচিকিৎসা করা হয়। সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রভাত গুছাই চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেল ৪টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। সকল প্রকার স্ত্রীরোগ, বন্ধাত্ব, প্রসূতি ও মাসিকের সমস্যায় সুচিকিৎসা করা হয়। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।